আসসালামু আলাইকুম আহমতুল্লাহিাত এস ক্যাটা সার ভালো খবর আপনাদের ধন্যবাদ জানাই আর যদি মোৰ চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর বেলেগণট বজায় দাও আজি বহুত এটা ভাল লাগা খবর আমি যে আজি তিন বছরের পর ওয়েট করে আসো আসাম পুলিশ এ বি বেশিরভাগই আমি এই দুটাহে চিন্তা কৰি আছো কে এডমিট দিবো আহে কে ফিজিক্যাল হবো চাকরি পাম আমার অপেক্ষার দিন কেতিয়া ইতি আরম্ভ হব আগস্টর ফিজিক্যাল টেস্ট এটা কানে স্টার্ট করে দিয়ে কারণ এটা আহি গল আমার ডিষ্ট্ৰিক্ট লেভেলৰ যিবিলাক আপোনাৰ হেড অফিচ আছে বা এছ পি অফিচ তাতে অলৰেডি এটা ন'টিফিকেশ্যন মেইল কৰি পঠালে যে আপোনাৰ অতি সোনকালে আপোনাৰ যিবিলাক ফিল্ড আছে সেই ফিল্ডবিলাক ঠিক কৰিব লাগে ৰানিঙৰ কাৰণে ষ্টাৰ্ট হ'ব আপোনাৰ আগষ্টৰ তিনি উইকৰ পৰা ষ্টাৰ্ট হ'ব তাৰ আগষ্টৰ তিথি সপ্তাহৰ পৰা ৰানিং সম্ভাৱনা আছে কাৰণ ইয়াৰ আগতে আপোনাৰ এডমিটটো জাৰি কৰিব কিন্তু এতিয়ালৈকে মেইন অফিচিয়েল ৱেবছাইটত ন'টিফিকেশ্যন দিয়া নাই কাৰণ এইটো আপোনাৰ অনলি মানে পুলিচ ডিপাৰ্টমেণ্টৰ যিবিলাক হেড এছ পি আছে তাৰ লগতে সেই কণ্টেক্ট কৰিছে মেইল পঠাইছে যেতিয়ালৈকে আমি অফিচিয়েল ৱেবছাইটত পোৱা নাই আৰু অফিচিয়েল ৱেবছাইটত কেতিয়া আহিব আজিকালিৰ ভিতৰত আহিব অফিচিয়েল ৱেবছাইট হয়তো বেলেগ চিষ্টেম আহিব পাৰে কোনো কথা নাই কাৰণ তাতে এইটো বেলেগ চিষ্টেম অফিচিয়েল কথা আছে সেইবিল তারপর কথা মেইল করলে সেই তো মানে বহুতো বাড়ি গেছে আমিও মায় উঠে পাইছি সেই কারণে মানে আপনার কবলে বিচারি যে আপনার রানিং আরম্ভ কৰক জাম্পিং আরম্ভ কর আরম্ভ খালি ৰানিং পাস করলে যে চাকরি নহয় নয় আপনার পড়ব নিশ্চয় আপনার আইডেন্টি মার্ক উঠাব লাগিব এটা মানে মেইন ব্রাজারত যাব যার পিছতে অফিসিয়াল ওয়েবসাইটটা চাম যে অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশন আহলে কি নিই মানে অফিসিয়াল আহি পালো এটা মানে আসাম পুলিশ সার্চ করে দিল মানে অফিসিয়াল আহিলে তো নোটিফিকেশনাই আমার কারণে আহিব নিশ্চয় কিন যদিও নাহে সামেনি আসাম লিখিল লেখার পিছনে আপনার তলফাল আছে আর পিছনে আপনি দেখে স্টেট লেভেল পুলিশ রেকুইটমেন্ট বোর্ড আপনি তাতে ক্লিক করে দিয়ে ক্লিক করে দেওয়ার লগে আপনি এটা খুল খালে এডমিট ডাউনলড পৰ্টেল মানে এই আপনার নতুন আপডেট হল কালি আগতে না এইটুকু অহা মানে আমার এডমিট আইলে কমে পেলে তা আমি নতুন নটিফিকেশনাম এটা আসলে পনেরো তারিখ এটি নোটিফিকেশন আমার কারণে নহয় কারণ একটু নতুন এপ্লিকেশনের কারণে রিক্রুটমেন্ট অফ ভেরিফিকেশন পোস্ট আন্ডার কমিউনিটেড অফ ট্রান্সপোর্ট অফ ডাইরেকশন অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সফার এইটু আপনার পনেরো তারিখ দিছে এই আপনার বিশ তারিখের পর এপ্লিকেশ্যন ষ্টাৰ্ট হ'ব আপুনি যদি কোৱালিফিকেশ্যন আছে আপুনি কৰি ল'ব আপুনি এড্ৰেছত আপুনি ক্লিক কৰি কিনে চাব পাৰিব ত' মই মেইন যিটো কাৰণে আহিছোঁ ইয়াতেহে চাম আহিলে নে নাই ইয়াত আৰু এটা আছে আপোনাৰ এচিষ্টেণ্ট ইনস্পেক্টৰ অফ এক্সাইজ কনষ্টেবল এইটো আপোনাৰ আগতে এপ্লিকেশ্যন অলৰেডি আছিলে বন্ধ কৰি দিছিলে এতিয়া নতুনকৈ লিংক দিছে এপ্লাইৰ কাৰণে তাৰপিছত নতুন ন'টিফিকেশ্যন নাই আৰু এইবিলাক আগৰে তাৰ গমি পালোঁ এতিয়ালৈকে অহা নাই আৰু আহিব কেইদিনৰ সময় নাই আৰু আৰু বেছিদিন সময় নালাগে কেইদিনৰ ভিতৰত আহিব তাৰ এইখিনিয়ে আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰক শ্বেয়াৰ কৰক বন্ধু বান্ধৱীসকলক কমেণ্ট মোৰ নতুন চেনেল হয় আপুনি যদি ছাবস্ক্ৰাইব কৰে তেনেহ'লে ছাবস্ক্ৰাইব দিয়ক আৰু যদি নতুন ন'টিফিকেশ্যন আহে মই আপোনাক জনাই দিম আৰু এইখিনি ধন্যবাদ